হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সকাল সকালে একটা ভালো নিউজ যে তোমাদের বহু প্রতীক্ষিত ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ হলো। নতুন যে ওয়েবসাইট পিআরবি সেটাতেই দিয়েছে, বাট এখন তোমার সার্ভিস ওখানে সার্ভার ডাউন আছে, তো তুমি এখন দেখতে পাবে না কেউ। তো চেষ্টা করে যাও কখন এটা হচ্ছে। দেখো আমি লিঙ্কটাও আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। তো এটা থেকে একটা জিনিস পরিষ্কার যে ধীরে ধীরে সব প্রসেসিং এবারগুলো চলতে থাকবে, হাতের সময় কিন্তু খুবই কম পাবে। তো যারা পাস করলে তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল বিজনেস এডুকেশনের তরফ থেকে এবং আমার তরফ থেকে। যারা পাস করতে পারলে না বা কাটা বাঁচতে পারলে তাদেরকে বলবো যে তোমার পরিশ্রমের বা তোমার প্রচেষ্টায় সমস্যা ছিল, সেটা তুমি জানো ভালোভাবে, যার জন্য তুমি কাটা বাঁচতে পারলে না। তো তুমি পড়াশোনা চালিয়ে যাও জোর কদমে, নেক্সট রিক্রুটমেন্টের জন্য এখন থেকে পড়াশোনা করো, যাতে তোমার ওই কাট অফ নিয়ে চিন্তা ভাবনা না করতে হয়। এবার যারা পাস করলে ওদের হাতের সময় কিন্তু খুবই কম, তো সেই হিসাবে তোমাকে প্ল্যানিং মাফিক পড়াশোনা করতে হবে ডিসিপ্লিনের সঙ্গে, মাঠের সঙ্গে সঙ্গে, কারণ মেন পরীক্ষাটা সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা। তোমরা কাট অফ দেখে বুঝতে পারছো যে আমি যে কাট অফ বলেছিলাম বা আমাদের মতো বিভিন্ন ইনস্টিটিউট থেকে যে সমস্ত কাট অফ বা বিভিন্ন ইউটিউব চ্যানেল যে কাট অফ বলেছিল, তো মোটামুটি ধরা যায় সবারই কাট অফ একটা ফেল হয়ে গেছে। তো ম্যাক্সিমাম 32-35 কাট অফ আমরা বলেছিলাম, তো সেই হিসাবে কিন্তু আরও তার থেকে 5-7 বেড়ে গেছে। তো সুতরাং এটা বুঝতে পারছো, তার সবথেকে বড় কারণ হচ্ছে যে এক, বিশাল সংখ্যক ছেলে পরীক্ষা দেওয়া, এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছে, রেল থেকে শুরু করে, এসএস থেকে শুরু করে, অন্যান্য যারা ডিফেন্সের এক্সামে বসতো না, তারা কিন্তু বর্তমানে ডিফেন্সের সমস্ত এক্সামে তারা বসছে, কারণ তারা জানে যে বাকি দিকে চাকরি নেই, একটা যাই সেকশনে চাকরি আছে। তো মাঠটাকে যদি একটু ভালো করে করা যায় তাহলে কিন্তু আমরা ইজিলি পরীক্ষাগুলি পাস করে যাব, কারণ যারা রেলের প্রিপারেশন নেয়, যারা এসএসসি প্রিপারেশন নেয়, তারা বহুদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, WBCS প্রিপারেশন যারা নিচ্ছে, তো সেই হিসেবে তাদের অনেকটাই রেডি থাকবে তারা, বিশেষ করে তোমার ইংরেজি এবং জেনারেল স্টাডিজ রিজনিং এর পার্টগুলোতে এবং ম্যাথ তো অবশ্যই। তো সেই হিসাবে তোমাদেরকে আমি বারে বারে একটাই কথাই বলে যাই, দেখো তোমার এই চাকরিটা পেতে গেলে জীবন অনেক ত্যাগ লাগবে, ত্যাগ তোমাদের করতে হবে, মেহনতটা প্রচুর করতে হবে, শুধুমাত্র পড়ে গেলে হবে না, প্ল্যানিং মাফিক পড়তে হবে, কী পড়বো কী পড়বো না এবং কীভাবে পড়বো। আর সবথেকে বড় কথা যে এই টাইম ম্যানেজমেন্ট বা হল ম্যানেজমেন্ট এটাও একটা বড় ব্যাপার, কারণ টাইম ম্যানেজমেন্ট বা টেনশন ম্যানেজমেন্ট যদি যে কেউ স্টুডেন্ট করতে না পারে, তো সে কিন্তু WP মেনের জন্য সে 5 নম্বর কম পেয়ে যাবে, মানে সে 4-5 নম্বর কম পাবে, পুরো অনেকের থেকে পিছিয়ে যাবে। তো সবাইকে আমি একটাই কথাই বলবো যে পড়াশোনাটা তুমি প্ল্যানিং মাফিক করো, কাট অফ হাই যাচ্ছে এবং হাই যাবে, মেনের জন্য মাঠের জন্য খুব কম সময় হবে, এখন থেকে তৈরি হয়ে নাও, এখন থেকে মাঠ এবং মেন দুটোকে নিয়ে এগোতে হবে, এটাকে মাথায় রেখে দাও। আর তোমাদের যারা চাও যে এবছরের জীবনটা পরিবর্তন করতে চাইছো, তাদেরকে আমি একটা জিনিস সাজেশন করবো যে তোমরা একটা ওয়াইজ সিদ্ধান্ত নাও, যে সিদ্ধান্তের মাধ্যমে তুমি জীবনে একটা তোমার জীবনটা পাল্টাতে পারবে। দেখো আমাদের ভিশন এডুকেশন কিন্তু বহুদিন ধরে ছেলেদের প্রিপারেশন করে আসছে, আমাদের সাকসেস রেটও তোমরা একটা খোঁজখবর নিয়ে দেখবে যে কেমন কত ছেলে এখানে পাস করে। আমরা WAP-র জন্য পুরো 3টে লেভেলে পড়াশোনা করায়, একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ লেভেল, নেক্সট লেভেল হচ্ছে তোমার রিভিশন, আর থার্ড হচ্ছে অ্যাডভান্স। 3টে স্টেজে পড়ানোর পরে ছেলেরা কিন্তু মেন পরীক্ষা দেবে। তো সেই হিসাবে একটা ছেলে যদি সিরিয়াস থাকে এবং চাকরি পাওয়ার মনোভাব থাকে, সে কিন্তু আমি বলতে পারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বেস্ট প্রিপারেশন সে এখানে নেবে। তারপর তো ইন্টারভিউ রইলই, যেগুলো আমরা পরবর্তী সময়ে আমরা থাকি, তোমরা জানো যে ইন্টারভিউ আমরা ক্লাসেসগুলো করাই। তো এই জন্য বলছি, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বেস্ট প্রিপারেশন নিতে চাও আর চাকরি এবছর পেতে চাও, আর তুমি যদি মেহনতি ছেলে হও যে আমি পরিশ্রম করতে পারবো, স্যার আপনি যা বলবেন যে রকমই বলবেন আমি সেরকমভাবেই করবো, আমার কাছে 10-12-14 ঘন্টা কোনো ব্যাপার নয়, তাহলে সেই ছেলেটাকে এবছর চাকরি থেকে আটকাতে পারছে না, এটা আমার গ্যারান্টি রইল। তোমরা খোঁজখবর নিয়ে দেখো, আর যাদের মধ্যে ডিসিপ্লিন নেই তাদের তো অবশ্যই আবাসিক এসে ক্লাসেস করতে হবে, কারণ 6 দিন এখানে ক্লাসেস থাকে, 6 দিন ম্যাথের ক্লাস, 6 দিন ইংরাজি ক্লাসেস থাকে, তো বুঝতে পারছো তুমি কত তাড়াতাড়ি কতটা ভালো প্রিপারেশন নিতে পারবে। তো সব চিন্তাভাবনা করে কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নাও এবং খুব তাড়াতাড়ি তোমরা চলে এসো মেন পরীক্ষার জন্য, হাতে খুব কম সময় পাওয়া যাবে। যারা মাঠে দুর্বল তারা তো অবশ্যই এখনই এসো, কারণ এরপরে আর সময় পাওয়া যাবে না, দুবেলা করে মাঠ করে যতটা পারা যায় কভার করা যাবে। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো।